বরিশালের কীর্তনখোলায় ডুবে যাওয়া স্কুল ছাত্রের সন্ধানে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। গতকাল বিকেলে কীর্তনখোলা নদীতে ডুবে যায় বরিশাল জেলা স্কুলের ছাত্র ফাহাদ হাসান। পরিবার জানায়, বিকেলে বন্ধুদের সাথে কীর্তনখোলা নদীতে ভ্রমণে যায় ফাহাদ। সে সময় নদীর মাঝে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলার থেকে পড়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও সন্ধান মেলে না। এদিকে ফাহাদকে ফিরে পেতে নদী পাড়ে ভিড় করেছে স্বজনরা।